উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে জ্ঞান হারলো এক পরীক্ষার্থী। তড়িঘড়ি তাকে বিদ্যালয়ের তরফে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে ওই ছাত্রী মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে জ্ঞান হারালো পরীক্ষার্থী। তড়িঘড়ি বিদ্যালয়ের তরফে ভর্তি করা হয় হাসপাতালে। দ্বিতীয় পরীক্ষার দিন ঘটনাটি ঘটেছে মালদার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। জানা গেছে ওই পরীক্ষার্থীর নাম সুষমা খাতুন, মথুরাপুর তিলক সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। তবে শনিবার পরীক্ষা শুরুর মিনিট কয়েক পরেই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে ছাত্রী, তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছে দুর্বলতা থাকায় জ্ঞান হারিয়েছে ওই ছাত্রী। হাসপাতালে ছুটে আসে পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক সহ পুলিশ কর্তারা। হাসপাতালে পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে, তবে পরীক্ষা আর দেওয়া সম্ভব হয়নি তার। এ প্রসঙ্গে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক সুনন্দন মজুমদার জানান, পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে যাওয়ায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, তবে অসুস্থতায় পরীক্ষা দেওয়া আর সম্ভব হলো না। সুষমা খাতুন মোটামুটি এসে ছাত্রী আমাদের এনায়েতপুর হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর পাঁচ মিনিটের মধ্যে সেন্সেস হয়ে যায়, কোনো মধ্যে তার জ্ঞান আর ফিরল না স্কুলে প্রাইমারি চিকিৎসার পরে। তখন আমরা দুজন ডিএসসি মেম্বার উপস্থিত ছিলাম, সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে এসেছি। সেটা দেখলে এখনও সে স্বাভাবিক হয়নি, ট্রিটমেন্ট চলছে হসপিটালে। স্বাভাবিক হলে সে আবার পরীক্ষা দেবে এই আশা রাখছি। কী অবস্থায় এখন পর্যন্ত? কী অবস্থা বলতে এখনও সে ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। পরীক্ষা কি দিতে পারবে? এমনি মাথা ঝোলাচ্ছে যে হ্যাঁ পারবো, কিন্তু তার ফিজিক্যাল কন্ডিশান মনে হয় না পরীক্ষা দিতে পারবে। জানি না, কিছুক্ষণ ট্রিটমেন্ট চলছে, মেডিসিন পড়েছে, হয়তো সে উঠে দাঁড়াতে পারতে পারে। ইচ্ছা প্রকাশ করলে এখানে ব্যবস্থা করা হবে? ইচ্ছা প্রকাশ করলে আমরা সমস্ত ব্যবস্থা করেছি এখানে, পুলিশ প্রশাসন, তারপরে স্কুলের যে ইনভিটার সবাই আছে, সবাই আমরাও ব্যবস্থা করেই গেলাম, দেখে গেলাম, অসুবিধা কিছু নেই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।